আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। চোরেদের সাথে বসব না, পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে পদত্যাগ করলেন ইমরান খান। প্রধানমন্ত্রী শাহবাজের প্রথম উদ্যোগকেই প্রত্যাখ্যান করল ইমরানের দল। এবার শাহবাজ শরীফকে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সরকার পরিবর্তন নিয়ে প্রতিক্রিয়া জানালো চীন। রাশিয়ার জ্বালানি কেনা থেকে বিরত থাকতে ভারতকে পরামর্শ বাইডেনের। শ্রীলঙ্কায় করোনার চেয়েও বেশি মৃত্যু হতে পারে ভয়াবহ সংকটে। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন শাহবাজ শরীফ, এবার বিস্তারিত। শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হওয়ার পরেই পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য পদ থেকে ইস্তফা দিলেন সদ্য পদত্যাগকারী ইমরান খান। সোমবার বিকেলে পাকিস্তানের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ভিডিও বক্তৃতায় বলেন, যে ব্যক্তির বিরুদ্ধে 1600 কোটি এবং 800 কোটি দুর্নীতির মামলা ঝুলছে তাকেই প্রধানমন্ত্রী নির্বাচিত করা হলো। দেশের কাছে এর চেয়ে বড় অপমান হতে পারে না। ইমরান বক্তৃতায় জানিয়েছেন, পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে তিনি চোরেদের সাথে বসতে পারবেন না, তাই সদস্য পদ ছাড়ছেন। ইমরানকে অনুসরণ করে তার দল তেহরিক ই ইনসাফ পাকিস্তানের অন্য ন্যাশনাল অ্যাসেম্বলি সদস্যরাও পদত্যাগ করতে পারেন বলে ইঙ্গিত মিলেছে। পিটিআই এর টুইটারেও ইমরানের ইস্তফা পত্র প্রকাশিত হয়েছে। সোমবার বিকেলে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি দেশের 23তম প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN এর নেতা শাহবাজকে বেছে নেন। 342 আসনের পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে শাহবাজের পক্ষে পড়ে 174টি ভোট। তবে পিটিআই সদস্যরা ভোটাভুটিতে অংশ না নিয়ে সভা থেকে ওয়াকআউট করেন। শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই ইমরান খানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করেছে বলে যে অভিযোগ করা হচ্ছে, এ বিষয়ে প্রকাশ্য শুনানি করার ঘোষণা দিয়েছেন। নতুন প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে ইমরানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ PTI, খবর ডনের। এ সময় PTI এর এ দাবি পুরোপুরি মিথ্যা বলেও মন্তব্য করেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী। শাহবাজ শরীফের এ বক্তব্যকে নোংরা পদক্ষেপ আখ্যা দিয়ে PTI নেতা ফওয়াদ চৌধুরী বলেন, বিষয়টি তদন্তে পাকিস্তানের সুপ্রিম কোর্টের একটি স্বাধীন কমিশন গঠন করা উচিত। তদন্ত কমিশনের প্রধান এমন কাউকে করা যেতে পারে যাকে নিয়ে কোনো আপত্তি থাকবে না। গত শনিবার দিবাগত রাতে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন ইমরান খান। এই সরকার পতনের জন্য যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন ইমরান ও তার দল। গত 8 মার্চ বিরোধীরা পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনার পর থেকেই এই বিষয়ে বলে আসছেন। ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে এসে পাকিস্তানের প্রধানমন্ত্রী আসনে বসা ইমরান খান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সুর না মেলানোয় ইমরানের উপর যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়েছেন বলে বলা হচ্ছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ওই দিনই মস্কো সফরে গিয়েছিলেন ইমরান খান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেছিলেন তিনি। এ সফরে কেন গেলেন যুক্তরাষ্ট্র, সেই প্রশ্ন তুলেছে বলে জানিয়েছিলেন ইমরান। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা ওয়াশিংটনে নিয়োজিত পাকিস্তানের রাষ্ট্রদূতকে ইমরান খানের বিষয়ে তার সরকারের নেতিবাচক মনোভাবের কথা জানিয়েছিলেন বলে একটি তার বার্তায় এসেছে বলে ইমরানের অভিযোগ। যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গণতান্ত্রিক পাকিস্তান খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে হোয়াইট হাউস। শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এ মন্তব্য করেন, খবর আনাদোলুর। নানা নাটকীয়তার পর পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে 9 এপ্রিল প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এই অনাস্থা ভোটের পেছনে একটি বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করে আসছেন ইমরান খান। তবে যুক্তরাষ্ট্র বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে। হোয়াইট হাউসে সোমবার এক ব্রিফিংয়ে সাকি বলেন, পাকিস্তানের সাংবিধানিক গণতান্ত্রিক মূল্যবোধের শান্তিপূর্ণ পুনর্বহাল আমরা সমর্থন করি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আইনের শাসনের মূল্যবোধ ও ন্যায় বিচার পাওয়ার সমতাকে সমর্থন করে। সাকি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদের সহযোগিতাকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। সমৃদ্ধ ও টেকসই গণতান্ত্রিক পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখে। ক্ষমতায় যেই থাকুক না কেন, এই অবস্থান অপরিবর্তিত থাকে। প্রসঙ্গত, ইমরান খান সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন চলছিল। 2021 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়ার পর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেন বাইডেন, কিন্তু ইমরান খানের সঙ্গে কখনো টেলিফোনে কথা বলেননি।
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চীনের সঙ্গে তার সরকারের সম্পর্ক কেমন হবে তা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই চীনের সঙ্গে সম্পর্ক মজবুত করার কথা খোলাখুলি জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে দেওয়া ভাষণে শাহবাজ শরিফ চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে বলেন, চীন ও পাকিস্তানের যে সুদীর্ঘকালের বন্ধুত্ব তা কেউ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। এদিকে শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হওয়ার পর চীনের প্রতিক্রিয়াও সামনে এসেছে। ইসলামাবাদের চীনা দূতাবাস এক টুইটে জানিয়েছে, পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, পাকিস্তানের সঙ্গে চীনের অকৃত্রিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে ওই টুইটে বলা হয়, পাকিস্তানের রাজনৈতিক পরিবর্তন ও পরিস্থিতি চীন পাকিস্তান সম্পর্কের মৌলিক অবস্থানে কোনো ব্যাঘাত ঘটাবে না। সোমবারই পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শাহবাজ শরিফ। ইসলামাবাদের আইওয়ান ই সদরে এক যুগান্তকারী অনুষ্ঠানে তিনি শপথ নেন। সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি প্রেসিডেন্ট আরিফ আলভির অনুপস্থিতিতেই শাহবাজকে শপথ বাক্য পাঠ করান। এর আগে সোমবার প্রধানমন্ত্রী নির্বাচনে 174 জন সদস্য শাহবাজ শরিফের পক্ষে ভোট দেন, বিপক্ষে কেউ ভোট দেয়নি। এই 174 জন সদস্যই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন। শাহবাজ শরিফের সঙ্গে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ইমরান খানের দল পিটিআই এর কো চেয়ারম্যান শাহ মোহাম্মদ কোরেশির, কিন্তু অধিবেশন শুরু হওয়ার পর কোরেশি ঘোষণা দেন পিটিআই এর সব সদস্য পদত্যাগ করবেন। তার এই ঘোষণার পর পিটিআই এর সকল সদস্য ও ডেপুটি স্পিকার কাশেম সুরিও বের হয়ে যান। এর ফলে পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাহবাজ শরিফ নির্বাচিত হয়ে যান। মুখে সরাসরি না বলেও ভারতের কাছে এমনটাই আশা আমেরিকার। হোয়াইট হাউস মনে করে, ইউক্রেনে রাশিয়ার অত্যাচারের নমুনা দেখার পর রাশিয়া থেকে জ্বালানি কেনা আদৌ উচিত কিনা তা ভারতের ভেবে দেখা উচিত। সোমবারই হোয়াইট হাউস থেকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ভার্চুয়াল বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। ওই বৈঠকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা হলেও মোদীকে রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে সরাসরি কেন কোনো প্রশ্ন করেননি বাইডেন। তবে হোয়াইট হাউসের এক প্রশাসনিক কর্তা জানিয়েছেন, মুখে না বললেও আমেরিকা বিশ্বাস করে ভারতের রাশিয়ার থেকে জ্বালানি কেনার বিষয়ে কিছুটা বিরত থাকা উচিত। হোয়াইট হাউসের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, মোদীর সাথে জ্বালানি নিয়ে কথা না হলেও আরও অনেক গুরুত্বপূর্ণ এবং ফলদায়ী বিষয়ে আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের, যা ভবিষ্যতে দুই দেশেরই উন্নতিতে কাজে আসবে। তবে রাশিয়ার ব্যাপারে আমেরিকার আশা, ভারত নিজেই সঠিক সিদ্ধান্ত নেবে। আর্থিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কার রাজনৈতিক সংকটও বাড়ছে। আর্থিক ও রাজনৈতিকভাবে ধুঁকতে থাকা দেশটিতে এবার জরুরি ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দ্রুত ফুরিয়ে আসছে। ওষুধের নতুন চালান না এলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে চিকিৎসকরা জানান। চিকিৎসার অভাবে করোনা চেয়েও অনেক বেশি মানুষের মৃত্যু হতে পারে, খবর টাইমস নাও ও দ্য গার্ডিয়ানের। দুই সপ্তাহ ধরে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় বিদ্যুৎ উৎপাদন প্রায় বন্ধ রয়েছে। দিনে 13 ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলো। বিদ্যুতের অভাবে অত্যাবশ্যকীয় চিকিৎসা পরিষেবা থমকে পড়েছে, খাদ্য সামগ্রীর দামও ক্রমশ ঊর্ধ্বমুখী। এসব কারণেই চিকিৎসকদের আশঙ্কা, দেশে বহু প্রাণহানি ঘটতে পারে। শ্রীলঙ্কান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দরকারি ওষুধ কিছুই আর দেশে মজুত নেই। অ্যানেস্থেশিয়া ওষুধের সংকট থাকায় খুব প্রয়োজন না হলে অস্ত্রোপচারও করা হচ্ছে না। প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসের উদ্দেশ্যে চিঠি লিখে চিকিৎসকরা জানিয়েছেন, আমাদের রীতিমতো বেছে বেছে সিদ্ধান্ত নিতে হচ্ছে কে চিকিৎসা পাবেন আর কে পাবেন না। কয়েকদিনের মধ্যে প্রয়োজনীয় জিনিসের যোগান না বাড়ালে করোনা মহামারীর চেয়েও অনেক বেশি মানুষ মারা যাবে। শ্রীলঙ্কা মেডিকেল অ্যাসোসিয়েশন জানায়, দেশের হাসপাতালগুলো চিকিৎসার জন্য জরুরি বিদেশি ওষুধ ও সরঞ্জাম পাচ্ছে না। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় পাকিস্তান, তবে কাশ্মীর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সেটা সম্ভব নয়। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে দেওয়া ভাষণে শাহবাজ শরিফ বলেন, আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, তবে কাশ্মীর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত স্থায়ী শান্তি সম্ভব নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্তের দুই প্রান্তেই দারিদ্র আছে, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিষয়টি বোঝার জন্য বলব। জম্মু কাশ্মীর সমস্যার সমাধানের জন্য আমি মোদীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
এবং তারপরে আমরা একসাথে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করব। এদিকে সোমবারই পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। ইসলামাবাদের আইওয়ানই সদরে এক যুগান্তকারী অনুষ্ঠানে তিনি শপথ নেন বলে পাকিস্তানের সংবাদ মাধ্যম ট্রিবিউন এক্সপ্রেস জানিয়েছে। সিনেটের চেয়ারম্যান সাদিক সঞ্জারানি প্রেসিডেন্ট আরিফ আলভির অনুপস্থিতিতেই শাহবাজকে শপথ বাক্য পাঠ করান। এর আগে সোমবার প্রধানমন্ত্রী নির্বাচনে 174 জন সদস্য শাহবাজ শরীফের পক্ষে ভোট দেন, বিপক্ষে কেউ ভোট দেয়নি। এই 144 জন সদস্যই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়। এদিকে শাহবাজ শরীফের সঙ্গে প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ইমরান খানের দল পিটিআই এর কো চেয়ারম্যান শাহ মোহাম্মদ কুরেশির, কিন্তু অধিবেশন শুরু হওয়ার পর কুরেশি ঘোষণা দেন পিটিআই এর সব সদস্য পদত্যাগ করবেন। তার এই ঘোষণার পর পিটিআই এর সকল সদস্য ও ডেপুটি স্পিকার কাসেম সুরিও বের হয়ে যান। এর ফলে পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাহবাজ শরীফ নির্বাচিত হয়ে যান।